হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্য পরিক্রমায় আপনাকে স্বাগতম। আজকে শীতের সবজির ভিটামিন ও এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব। ফুলকপি, শীত মৌসুমের সবজি হচ্ছে ফুলকপি। এই ফুলকপির আছে অনেক গুণাগুণ। ফুলকপি শুধু স্বাদের জন্য নয়, এতে থাকা সালফার সুস্বাস্থ্য ধরে রাখার জন্য অনেকটা উপকারী। কিডনি থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান দূর করতে এটি কার্যকরী ভূমিকা পালন করে। চলুন জেনে নেই ফুলকপির কিছু উপকারিতা। কোলেস্টেরল কমায়, এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ওজন কমাতে, গবেষণায় দেখা গেছে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে, ওজন কমায় ও নানা রোগ প্রতিরোধ করে। চুল ও ত্বকের জন্য উপকারী, কম ক্যালোরিযুক্ত ও উচ্চ মাত্রার আঁশযুক্ত ফুলকপি চুল ভালো রাখে, ত্বকের সংক্রমণ ও প্রতিরোধ করে। হাড় ও দাঁত শক্ত করে, ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ক্লোরাইড, এর ক্যালসিয়াম হাড় শক্ত করে। ফুলকপিতে আছে ভিটামিন বি, ভিটামিন সি ও ভিটামিন কে, এছাড়াও রয়েছে অনেক প্রয়োজনীয় উপাদান যা রোগ প্রতিরোধ করে। শিম, শীতকালীন সবজি হিসাবে শিমের কদর বেশি, এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার ও ভিটামিন এবং মিনারেল থাকে। শিম রোগ প্রতিকার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে। নিয়মিত শিম খেলে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শিমে সিলিকন জাতীয় উপাদান থাকায় হাড় সুগঠিত হয়। নিয়মিত শিম খেলে হৃদরোগ ঝুঁকি অনেকটাই কমে যায়, গর্ভবতী মহিলা ও শিশুর অপুষ্টি দূর করতে বেশ কার্যকরী শিম। মূলা, এতে আছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যা আমাদের দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তাদের জন্য মূলা খুব উপকারী, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। রক্তে অক্সিজেন বাড়ায়, রক্তে লোহিত কণিকা ধ্বংসের হাত থেকে রক্ষা করে মূলা। মূলা খেলে রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ে। রক্তচাপ নিয়ন্ত্রণ, মূলায় আছে পটাশিয়াম যা শরীরে পটাশিয়ামের ঘাটতি পূরণ করে, রক্ত প্রবাহ ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এতে প্রচুর ভিটামিন সি থাকায় সাধারণ সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। টমেটো, টমেটো একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। টমেটো শীতকালীন সবজি হলেও সারা বছর এটি পাওয়া যায়, খাবারের স্বাদ বাড়াতে এটি অনেক কার্যকরী। টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, প্রতিদিন সকালে খালি পেটে 1-2টি টমেটো খেলে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। মাড়ি থেকে রক্ত পড়া নিয়ন্ত্রণ করে, ভিটামিন সি এর অভাবে মাড়ির সমস্যা হয়, প্রতিদিন 1টি টমেটো খান, মাড়ির সমস্যা ও মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হবে। রক্তশূন্যতা দূরীকরণে অনেকটা সাহায্য করে টমেটো। যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা প্রতিদিন 1-2টি টমেটো খেতে পারেন, রক্তশূন্যতা সমস্যা অনেকটাই দূর হবে। বাঁধাকপি, বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম যা হাড়ের বিভিন্ন সমস্যা সমাধান করে। এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। যারা নিয়মিত বাঁধাকপি খান
তাদের হাড়ের সমস্যা অনেকটাই কম হয়ে থাকে। ওজন কমাতে সাহায্য করে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যারা ওজন কমাতে চান তারা খাবার তালিকায় বাঁধাকপি রাখতে পারেন। আলসার নিরাময়ে বাঁধাকপি আলসার নিরাময়ে বিশেষভাবে কার্যকর। বাঁধাকপির রস আলসারের জন্য বেশ উপকারী। ক্যান্সার প্রতিরোধ করে। বাঁধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে। বাঁধাকপিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার দূর করতে অধিক কার্যকরী। গাজর শীতের সবজির মধ্যে গাজর অন্যতম। গাজর আঁশজাতীয় সবজি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। গাজর দাঁতের সুরক্ষা দেয়, দাঁত পরিষ্কার করে ও দাঁতের গোড়া মজবুত করে। গর্ভাবস্থায় গাজরের রস পান করুন, এটি খুব উপকারী। এতে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। গাজরে প্রচুর ভিটামিন সি রয়েছে যা শরীরের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে শরীরে কোথাও ক্ষত হলে তা দ্রুত ভালো হয়ে যায়। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গাজর হজম ক্ষমতা বাড়ায়, লিভার ভালো রাখে।